প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ের পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল অন করে অবশ্যই অলে প্রেস করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি চলুন চিতল মাছের দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের তাজা চিতল মাছগুলো দেখছেন এই চিতল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি সাতশো থেকে আটশো গ্রাম সাইজের চিতল মাছের পাশাপাশি এই নয়শো থেকে এক কেজি সাইজের চিতল মাছগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে চিতল মাছের পরে এবার চলুন জেনে আসা যাক পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো ছোটো সাইজের চাষের পাঙ্গাস আর এই ছোটো সাইজের চাষের মরা পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি ছোটো সাইজের পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের পাঙ্গাশগুলো দেখছেন এগুলো কিন্তু চাষের মরা পাঙ্গাশ আর এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের মরা পাঙ্গাশের পাশাপাশি এবার চলুন চাষের জ্যান্ত পাঙ্গাসের দামটিও জেনে আসা যাক আপনারা এই মুহুর্তে যে মাঝারি সাইজের জ্যান্ত পাঙ্গাসগুলো দেখছেন এগুলো চাষের পাঙ্গাস আর এই পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা কেজি পাঙ্গাসের পরে এই যে মাদারি সাইজের কার্পুগুলো দেখছেন এই মাদারি সাইজের কার্পুগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা মাঝারি সাইজের কার্পুর পাশাপাশি এই যে ছোট সাইজের কার্পু মাছগুলো বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো টাকা কেজি দামে কার্পু মাছের পরে এবার চলুন জেনে আসা যাক রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চারশো থেকে পাঁচশো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি ছোট সাইজের রুই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক আটশো থেকে নয়শো গ্রাম সাইজের রুই মাছের দাম আপনারা এই মুহুর্তে যে আটশো থেকে নয়শো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন বেশ কিছু চিংড়ি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বাগদা চিংড়িগুলো দেখছেন এই বাগদা চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে আর এগুলো হচ্ছে মাঝারি সাইজের বাগদা চিংড়ি বাগদা চিংড়ির পরে এবার চলুন গলদা চিংড়ির দাম জেনে আসা যাক এই যে এখন গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার বারো থেকে চোদ্দোটায় কেজি আর এই বারো থেকে চোদ্দটায় কেজি গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তেরোশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা কেজি বারো থেকে চোদ্দোটায় কেজি গলদা চিংড়ির পাশাপাশি আঠারো থেকে বিশটায় কেজি গলদা চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি প্রিয় বন্ধুরা এবার চলুন বেশ কিছু ভারতীয় মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ভারতীয় ছোটো সাইজের বেলে মাছগুলো দেখছেন এই বেলে মাছগুলোর রাজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা কেজি বেলে মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ভারতীয় পুয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ভারতীয় পোয়াগুলো দেখছেন এই বড়ো সাইজের ভারতীয় পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি পোয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ভারতীয় কাকিলা মাছগুলো দেখছেন এই কাকিলা মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক খল্লা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে খল্লাগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতীয় খল্লা আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি ফল্লা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ফলুই মাছের দাম এই যে পলিথিনের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো ভারতীয় ফলুই আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি ফলুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ভারতীয় বাইম মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা কেজি বাইম মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বোয়াল মাছের দাম এই যে পলিথিনের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতীয় বোয়াল আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা বোয়াল মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ভারতীয় রুই মাছের দাম চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে পলিথিনের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলোর এক একটি ওজন চার কেজি থেকে সাড়ে চার কেজি আর এই চার কেজি থেকে সাড়ে চার কেজি ওজনের ভারতীয় রুই মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবার চলুন একটু মেশালি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মেশালি মাছগুলো দেখছেন এই মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে খুবই সুন্দর কাঠালি চিংড়িগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কাঁঠালি চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে এক টাকা থেকে এক টাকা কেজি দামে কাঁঠালি চিংড়ির পাশাপাশি এবার চলুন যে আসা যাক দেশি পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের দেশি পাঙ্গাসগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি আর এগুলো খুচরা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি বন্ধুরা ছোটো সাইজের দেশি পাঙ্গাশের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে একটু বড়ো সাইজের দেশি পাংাশগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা কেজি এবং এগুলো খুচরা বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন জেনে আসা যাক ভাঙান মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ভাঙানগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি ভাঙান মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কোড়াল মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে একটু মাঝারি সাইজের কোড়াল মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন মাঝারি সাইজের থেকে আরও একটু বড় সাইজের কোড়াল মাছের দাম জেনে আসা যাক দেখুন কত সুন্দর কোড়াল মাছ এগুলো আর এগুলো কিন্তু মাঝারি সাইজের থেকে আরো একটু বড় সাইজ আর এই মাঝারি সাইজের থেকে আরেকটু বড়ো সাইজের যে কোড়ালগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি কোরাল মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক জ্যান্ত রুই মাছ এবং মিরিগেল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু জ্যান্ত রুই মাছ আর এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই সাইডে যে মিরিগাল মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর এগুলো কিন্তু জ্যান্ত মিরিগেল মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের রূপচাঁদা বা পমফারেটগুলো দেখছেন এই ছোটো সাইজের রূপচাঁদা বা পমফরেটগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের রূপচাঁদার পাশাপাশি এই যে ছোটো সাইজের পাবদাগুলো এই ছোটো সাইজের পাবদাগুলো বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক কেজি প্লাস ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কেজি প্লাস ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ষোলোশো টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি এবং এগুলো খুচরা বিক্রি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা ইলিশ মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক তাজা মলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর তাজা মলা মাছগুলো দেখছেন এই মাজারি সাইজের মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য